মর্নিং এমএসকে ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 18th June, স্যাটারডে। আমাদের ফেরার কথা ছিল, ট্রেনের টিকিটও বুক ছিল, কিন্তু হঠাৎ মন কি হলো জানি না, আমার বরকে বললাম যে প্লিজ আজকের দিনটা থেকে যাব, কালকে ব্যাক করব। তো সবার মাথায় হাত, কি করে ফেরা হবে। যদিও আজকে বিকেলে ট্রেন ছিল বলে রুমটা আমাদের আজ অবধি বুক করা ছিল, তাই রুম নিয়ে কোনো টেনশন নেই। জানতাম ট্রেনের টিকিট পাবো না, তাও একবার চেক করলাম, তো ট্রেনের টিকিট হলো না, বাসের টিকিট কাটলাম। এবারে ফেরাটা হচ্ছে রয়্যাল ক্রুজারে, যদিও সিট পেয়েছি একদম লাস্টে। ইয়ে সব তো চলতাই হ্যায়, এরকম যদি একটু এক্সাইটমেন্ট, একটু অ্যাডভেঞ্চার না থাকে তাহলে আর কি লাইফে আছে বলো। সবাই মিলে বললো নো প্রবলেম, পিছনে বসেই চলে যেতে পারবো। বাসের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। আজকে ইচ্ছা আছে লোকালি চিকেন রান্না করে খাওয়া হবে। এই যে ভেটকি মাছ নিয়েছি, এটা 700 গ্রাম আছে, 330 টাকা নিল। আর চিকেন নিয়েছি, এগুলো এখানে এই যে পেছনে যে রেস্টুরেন্টটা দেখছো, ওনারা খাবার বানিয়ে দেন। যদি কাঁচা মাছ বা মাংস দেওয়া হয় তাহলে ওনারা বানিয়ে দেন, পার কিলোতে 150 টাকা করে ওনারা চার্জ করেন। তো ওখানেই আমরা ভেটকি মাছ আর এই মাংসটা দেবো আজকের দুপুরে লাঞ্চে। দুপুরবেলা যে ভেটকি আর চিকেন খেয়েছি সেটা এত ভালো খেতে ছিল, রাত্রেতেও আমরা ডিসাইড করলাম যে ওখান থেকেই বানাবো। তাই আমরা চিংড়ি আর পমফ্রেট কিনে ওনাদের দিলাম, বানিয়ে দেবেন। এখন এসেছি মেন বিচে, কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেই কারণে। আর দেখো ছাতা কিনতে হয়েছে এখানে 100 টাকা দিয়ে, বৃষ্টি শুরু হয়েছে। দুদিন ধরে ভাবছিলাম যে একটুও কি বৃষ্টি পাবো না, আজকে যেহেতু যাওয়া ক্যান্সেল করলাম হয়তো তারই গিফট দিল নেচার, আজকে একটু বৃষ্টি দিয়ে মনটা ভরিয়ে দিল। পাবে কি না, পুরো চাঁদটা একদম ক্লিয়ারলি বেরিয়েছে, পুরো মেঘে ঢাকা ছিল। আমি ভাবলাম যাই আসুক নাই আসুক একটু তোমাদের দেখাই, আবার দেখো মেঘে ঢেকে গেল, এরকম লুকোচুরি খেলছে। তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে আজকের জন্য রুমটা আমাদের বুকই ছিল, যেহেতু আমাদের বিকেলবেলা ট্রেন ছিল। সেই অনুযায়ী আমরা ওই বড় রুমটা ছেড়ে দিয়ে একটা ছোট রুমে শিফট করেছিলাম, কারণ জানি যে আজকে থাকবো না, বিকেলে ট্রেনে চলে যাব। যা প্ল্যান আমাদের চেঞ্জ হলো সেই অনুযায়ী আমরা সব এই ছোট রুমেই এসে পড়েছি। এই রুমটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই কি কি আছে এই রুমে। ভিডিও এন্ড করার জন্য আমাকে বাথরুমে আসতে হয়েছে, কারণ বাইরে এত জোরে গান চলছে, জানোই ওখানে ভিডিও করলে বা শ্যুট করলে পুরো কপিরাইট আসবে, তাই বাধ্য হয়ে এখানেই
আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে যেগুলো দেখছো করে দিও, নতুন যারা আমাকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।